দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষা চাইলেন অসহায় মা মেয়ে। ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা বাধারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন ত্রিপল্লী এলাকায় বিধুভূষণ রুদ্রপাল নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতিকারীরা ওই ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভেঙে দিয়েছে বাড়ির সীমানা, কেটে দেওয়া হয়েছে জলের পাইপ, জলের ড্রাম সহ জানলার কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে মারা হয়েছে চকলেট বোমা। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষা চেয়েছেন অসহায় ওই মা ও মেয়ে। সেটা গালি গালাজ করে তো এর লিখে আমরা আর জায়গা দিতাম না বেশি, তো এই নিজে গিয়েছে আমরা সমস্যাটা আর কি। হ্যাঁ, তো আমরা এইভাবে উত্তপ্ত করতেছে মা মেয়ে। আমরা আমাদের ঘরে আরও আছে, বাড়িতে নিজে ভাড়াটি আছে, তারাও দুজন ঘরে মা মেয়ে আছে। তো আমরা খুব ইয়ে, এখন আমরা জানি না কালকে ঘরে চকলেট বোম ফুটাইছে, আজকে যদি বোম ফুটায় বা ঘরে যায় আমরা তো মানে কীভাবে ট্যাকেল দেবো জানি না। আমরা যাতে সিএম স্যারের কাছে মানে রিকোয়েস্ট করতেছি, মানে সিকিউরিটি যাতে প্রোভাইড করে, প্রচণ্ড ভয় আছে। আইন কানুন তো আমরাও জানি না, কিছুই তো সিভিল সার্ভিস পড়তেছি, পড়াশোনা তো আর হইতেছে না, পড়াশোনা শেষ। এই তারার উত্তপ্তাতে মানে আর পারতেছি না। এটা আমরা দেখছি না, কারণ কি অন্ধকারে সেটা ভাঙছে, তারা চিনি না, আমরা চিনি না, চিনি না। পরেও কে আইসি আমরা জানি না, দেখছি। হ্যাঁ, তিনবার আইসি টোটাল, তিনবার, একবার দুইবার আয়া পুলিশও দেখা গেছে, সেকেন্ডবার পুলিশ আইসে, থার্ডবারও পুলিশ আইসে। সেটা রিপোর্ট এমনি লেখা নিয়ে আসছি কি কী হয়েছে ভাঙচুর দেখা গেছে আর কি। তো আপনি এই আর কি, আমার এত জায়গা দেওয়ার পরেও তারা আমার আবার কোনা বলে ভাঙ্গা নিত, কোনা বলে নিয়ে যাইতো, নিয়ে যাইতো। আমরা বলছি ঠিক আছে, তুমি আমার জায়গা যেতে দো, তারপরে আমি কোনা ভেঙ্গা দিব, আমি আর দিতাম না। তাও আর তারা শুন মানে কি বাজেভাবে কথাবার্তা, মা বাবার যা তা ভাবে কথাবার্তা হয়েছে। তো এখানে শুধুমাত্র সাপোর্ট একটাই কমু, যে ইন্দ্রজিৎ নমস্যার আর কেশব স্যার যারা মুন্ড সেবা, তারা দুজন আমার খুব হেল্প করছে। তারা একটু বিজি আছে।